তো ভিউজ তো আপনারা কেমন আছেন বন্ধুগণ তো আজকে একটি খুবই দুর্দান্ত স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না সো সুগাস আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু ডায়াল প্যাড রয়েছে যেখান থেকে আমরা শুধুমাত্র নাম্বার টাইপ করে সবাইকে কল করে থাকি এছাড়া কিন্তু আমরা কিছুই করি না কিন্তু আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটি স্মার্টফোনের ডায়াল প্যাডের মধ্যে লুকিয়ে থাকা এমন তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসের কাজ থেকে কিন্তু আপনি অবাক হয়ে এসাবেন তো আপনার মোবাইল ফোনে যদি ডায়াল প্যাড থাকে তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও তার জন্য ভিডিওটি কে মিস করবে না তো সেই প্রত্যেকটি স্মার্টফোনে ডাইট বাটনের মধ্যে লুকিয়ে থাকা তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন নামিয়ে আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি ছিলেন তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর কোনটি অন করুন তারপর অবশ্যই ওয়াল সিলেক্ট করবেন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও সোগ্যাশ এখন আমি দেখিয়ে দেবো যে কিসেই প্রত্যেকটি স্মার্টফোনে ডায়ল প্যাডের মধ্যে লুকিয়ে থাকা তিনটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এর জন্য আমরা প্রথমত মোবাইল ফোনে ডায়ালপ্যাড অ্যাপটিকে ওপেন করব ওপেন করার পর প্রথম সেটিংসটি হলো সোগাশ এখন আপনি এখানে একটি কোড টাইপ করবেন কোডটি হলো স্টার হ্যাশ স্টার হ্যাশ সিক্স ফোর সিক্স সিক্স থ্রি আবার হ্যাশ স্টার হ্যাচ স্টার তো লেখার পর দেখবেন যে কিন্তু আপনার মোবাইল ফোনের এরকম একটি পেস ওপেন হয়ে যাবে সেখানে কিন্তু আপনি অনেকগুলো অপশান দেখতে পারবেন যদি আপনার মোবাইল ফোনে কোটি না কাজ করে তাহলে কিন্তু আমি একটু পরে দেখিয়ে দেবো তাহলে কিন্তু আপনি ওই কোটির মাধ্যমে আপনার মোবাইল ফোনে এই কাজটি করতে পারবেন সো গাছ আপনি যখন এই কোটি মোবাইল ফোন এন্টার করবেন তখন দেখবেন যে কিন্তু এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখন আমি দেখিয়ে দেবো যে এই অপশানগুলোর আসলেই কাজটা কি সো গাছ দেখবেন যে কিন্তু আমরা কিন্তু অনেক সময় মোবাইল ফোন কিনে থাকি পুরাতন বা নতুন মোবাইল ফোন কিনে থাকি এবং সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না যে মোবাইল ফোনের মধ্যে কোন জিনিসটি খারাপ রয়েছে বা কোন জিনিসটি ভালো রয়েছে সেটি কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না কিন্তু আপনি মোবাইল ফোনের ডায়াল প্যাডের মাধ্যমে কিন্তু এই কোডটির মাধ্যমে কিন্তু আপনি মোবাইল ফোনের সমস্ত জিনিস চেক করতে পারবেন যেমন এখান থেকে মোবাইল ফোনের ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে আপনি যে কোনো জিনিস চেক করতে পারবেন ঠিক আছে তো এখন আমি দেখিয়ে দেবো সাহসে এখান থেকে আমি এখান থেকে একটা জিনিস ওপেন করছি যেমন এখান থেকে কালার নর নম্বর কালার রয়েছে এই কালারে ক্লিক করছি ক্লিক করার পরে এখন আপনি জাস্ট এখান থেকে ক্লিক স্ক্রিন টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি খুব সহজে মোবাইল ফোনের ডিসপ্লে চেক করতে পারবেন যে ডিসপ্লে কালার ঠিক রয়েছে কিনা সেটি আপনি কিন্তু খুব সহজ এখান থেকে চেক করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে মানে ওকে ক্লিক করে এখান থেকে ব্যাকে আসবেন তো ব্যাকে আসার পর দেখবেন যে কিন্তু আপনি আরও অনেক অপশান পাবেন যেমন এখান থেকে স্পিকার টেস্ট করতে পারবেন তাছাড়া রয়েছে ওয়াইফাই রয়েছে তাছাড়া কিন্তু আপনি আরও অনেক কিছু চেক করতে পারবেন যেমন জাইরোস্কোপ রয়েছে এখন যদি আপনি জাইরোস্কোপ এখানে ক্লিক করেন তাহলে কিন্তু দেখবেন যে কিন্তু আপনি যখন মোবাইল ফোনটিকে এভাবে নড়াচড়া করবেন তখন দেখবেন সে কিন্তু এখানে জাইরোস্কোপটি কাজ করছে কিনা সেটি কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি আরও এখানে অনেকগুলো অপশান পাবেন দেখুন এখানে রয়েছে মানে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা থেকে শুরু করে আপনি যে কোনো জিনিস চেক করতে পারবেন এখন আমি এখান থেকে মোবাইল ফোনের ব্যাক ক্যামেরা ওপেন করছি ওপেন করার পর দেখুন মোবাইল ফোনের ব্যাক ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে এবং আপনি কিন্তু খুব সহজে সেক করতে পারবেন এখানে আপনি যদি ঠিক পিকচার এখানে ক্লিক করেন তাহলে কিন্তু ছবি উঠে যাবে দেখুন ছবি উঠে গিয়েছে এবং আপনি খুব সহজে কিন্তু এখান থেকে মানে মোবাইল ফোনের ব্যাক ক্যামেরা করতে পারবেন এই হবে ঠিক আছে তাছাড়া কিন্তু আপনি অনেক অপশান পাবেন এগুলো আমি আপনি দেখে নেবেন আমি আর দেখাচ্ছেন এখানে অনেক অপশান রয়েছে ঠিক আছে এখন আমি এখান থেকে ব্যাকে আসি তো এখন আমি দেখিয়ে দেবো যে যদি আপনার মোবাইল ফোনে এই কোটি কাজ না করে তাহলে আপনি কী করবেন তো কোটি কাজ করার জন্য এখন আপনি মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন এখন আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করছি শুক্রম বাবসার অ্যাপটিকে ওপেন করার পরে এখন আপনি এখানে সার্চ করবেন যে এফ কিউ সি টেস্ট কোড ঠিক আছে আপনি লিখবেন যে এফ সি টেস্ট কোড তো লেখার পরে এখন আপনি যে কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করেন সেই কোম্পানির মোবাইল ফোনের মডেল নাম্বারটা লিখবেন ঠিক আছে যেমন আমি ব্যবহার করছি মানে পোকো এম টু প্রো এইভাবে লিখবেন তো লেখার পরে এখন আপনি সার্চ করবেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে কিন্তু আপনার মোবাইল ফোনের ওই এফ কিউ সি টেস্টের কোডটি দেখাবে এখান থেকে কোডটি আপনি জেনে নিয়ে কিন্তু আপনি ওখান থেকে ডায়ল প্যাডের মাধ্যমে কোডটি সার্চ করে কিন্তু আপনি এই সমস্ত অপশনগুলোর কাজ জানতে পারবেন ঠিক আছে সো গ্যাস সেটি হল প্রথম একটি সেটিংস এখন আমি দ্বিতীয় সেটিংসটি দেখিয়ে দেবো সো গ্যাস এখন আমি দু নম্বর সেটিংসটি দেখিয়ে দেবো সো গ্যাস আমরা কিন্তু প্রত্যেক দিন সবাইকে কল করে থাকি এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যখন কাউকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কল করতে যাই এমার্জেন্সি হিসেবে তখন কিন্তু নাম্বারটি খুঁজতে অনেক সময় লাগে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা বিরক্তিকর হয়ে যাই সো আপনি তাহলে কিন্তু মোবাইল ফোনে যে কোনো একটি নাম্বার ট্যাপ করলে কিন্তু তার কাছ সঙ্গে সঙ্গে কল চলে যাবে সাহসে আপনি মোবাইল ফোনে সে কোনো একটি নাম্বার ট্যাপ করবেন সেক্ষেত্রে কিন্তু মাত্র এক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি তাকে কল করতে পারবেন আপনাকে আর নাম্বার খুঁজতে হবে না ঠিক আছে সো এটি করার জন্য এখন এখন আপনি প্রথমত এখান থেকে মানে মোবাইল ফোনের সেটিংসে আসবেন আসার পর এখন আপনি নিচে আসবেন তারপরে এখন আপনি অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন যে কুইক ডায়ল বলে তো এখন আপনি কুইক ডাইল এখানে ক্লিক করবেন তো আপনি যদি কুইক ডাইল এই অপশানটি না পান তাহলে আপনি কী করবেন যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি এখান থেকে ব্যাকে আসবেন আসার পর এখন আপনি মোবাইল ফোনের যে কোনো একটি মানে সংখ্যাকে এখান থেকে চেপে রাখবেন চেপে রাখার পর এখন আপনি ইএসএ ক্লিক করবেন তাহলে কিন্তু দেখবেন যে কিন্তু আপনি এখানে চলে আসবেন ঠিক আছে আপনি কিন্তু এইভাবে করতে পারেন অথবা কিন্তু আপনি মোবাইল ফোনের এখান থেকে সেটিংসের মাধ্যমে করতে পারেন এখন আমি মোবাইল ফোনের সেটিংসে আসার পর এখান থেকে কুইক ডাল এখানে ক্লিক করছি তো ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনি এক থেকে নয় পর্যন্ত সংখ্যা পেয়ে যাবেন ঠিক আছে আপনি চাইলে কিন্তু এখান থেকে মানে একটা বাদ দিয়ে কিন্তু আপনি যে কোনো সংখ্যার মাধ্যমে করতে পারেন সাহসে এখন আমি এখান থেকে মানে পাঁচ সংখ্যাটি চেপে রাখছি কিছুক্ষণ তো চেপে রাখার পর সরি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে কিন্তু মোবাইল ফোনের এখানে সমস্ত নাম্বারগুলো শো করবে এখন আপনি যে নাম্বারটি কুইক কল করবেন সেই নাম্বারটি আপনি সিলেক্ট করবেন সাহসে এখন আমি একটি নাম্বার এখান থেকে সিলেক্ট করছি তাহলে কিন্তু এই নাম্বারটি কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে এবং আপনি যখন পাঁচ সংখ্যাটি একবার সেবে রাখবেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কাছে কল চলে যাবে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখুন আমি যখন পাঁচ সংখ্যাটি একবার রেখে গেছি তখন কিন্তু সঙ্গে সঙ্গে কল চলে গিয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি চাইলে কুইক কল করতে পারবেন যে কোনো ব্যক্তির কাছে আপনাকে নাম্বার খুঁজতে হবে না আর সো গ্যাস এটি হলো দু নম্বরের একটি সেটিংস সো গ্যাস এখন আমি তিন নম্বর সেটিংসটি দেখিয়ে দেবো তিন নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি সেটিংসে আসবেন তারপর এখন আপনি এখান থেকে নিচে আসবেন এখন আপনি অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন যে ডিটাইল অটোমেটিক্যালি তো এখন আপনি এই অপশানটি অন করবেন তো এই অপশানটি অন করার পর মোবাইল ফোনে কী হবে সেটি এখন আমি জানিয়ে দেবো সাপোজ আপনি ধরুন আপনি আপনার বন্ধুকে কল করছেন এবং আপনার বন্ধু অন্য কারোর কাছে অনেকক্ষণ ধরে কল করছে কল যাচ্ছে না এবং আপনি আপনার বন্ধুর কাছে কল করার পর শুধু বলছে যে ব্যস্ত আছে ব্যস্ত আছে কল যাচ্ছে না অটোমেটিক মানে কেটে যাচ্ছে কলটি মানে ব্যস্ত বলছে বারবার তো সেক্ষেত্রে আপনি কী করবেন তো আপনি যদি এই অপশানটি অন করে দেন তাহলে কিন্তু আপনি শুধুমাত্র একবার তার কাছে কল করবে সেক্ষেত্রে কিন্তু কল অটোমেটিক কিন্তু যেতেই থাকবে আপনাকে বারবার কল করতে হবে এখানে কিন্তু বলছে যে রিডাইল অটোমেটিক্যালি অর্থাৎ কিন্তু অটোমেটিক রিডাইল হবে অটোমেটিক রিপোর্ট ডিটাইল হবে আপনাকে কল করতে হবে না শুধুমাত্র আপনি একবার কল করবেন তো আপনার বন্ধুর কাছে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক কল হয়েই যাবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু সে বাধ্য কলটি ধরতে বাধ্য হবে ঠিক আছে এই অপশানটি আপনি চাইলে মোবাইল ফোনের মধ্যে অন করে রাখতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক কল যেতেই থাকবে গাইস আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ